ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের সম্মানিত ভাই জনাব তাজ মাউল শেখ সৌদি আরব রিয়াদ থেকে জানতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কিভাবে আমল করতেন, কি ধরনের, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, স্পষ্ট হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এত পরিশ্রম করতেন, এত মেহনত করতেন আল্লাহ আনুগত্যের কাজে যা অন্যান্য বাকি দিনগুলোতে করতেন না। মালা ইয়াজতাহিদু লিগাইরিহি শব্দগুলো হাদিসে এসেছে, এবং তিনি যেমন নিজে আল্লাহর আনুগত্যের কাজে পরিশ্রম করতেন, মেহনত করতেন, তার সাথে সাথে তিনার পরিবার পরিজনদেরকেও জাগাতেন। সাই বুখারী সাই মুসলিমের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখাল আল আশর আহিয়া আল লাইলা ওয়া ইয়াকাদা আহলাহু ওয়া শাদদা আল মিযার। মুত্তাফাকুন আলাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম রমজানের শেষ দশক যখন প্রবেশ করত তখন তিনি স্বয়ং নিজে রাত জাগতেন এবং পরিবার পরিজনদেরকেও জাগাতেন, আর ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন যাতে করে আল্লাহর আনুগত্যর কাজ করতে গিয়ে যেন কোনো বাধার সম্মুখীন হতে না হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে প্রতি বছর তিনি নিয়মিত এতেকাফ করতেন, এবং যে বছর তিনি মৃত্যুবরণ করেন সেই বছর রমজানের 20 দিন এতেকাফ করেন। তাই আমাদের উচিত যে যারা এতেকাফ করার ক্ষমতা রাখে, শক্তি রাখে, তাদের উচিত রমজানের শেষ দশকে এতেকাফ করা। তবে এতেকাফের জন্য মসজিদ শর্ত, যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয় নিয়মিত এবং 5 ওয়াক্ত জামাত অনুষ্ঠিত হয়। এই ধরনের মসজিদ ছাড়া অন্য কোথাও যদি কেউ লকডাউনের কারণে বাড়িতে এতেকাফ করে তার এতেকাফ সহি শুদ্ধ হবে না, তাকে মসজিদেই এতেকাফ করতে হবে। তাই যদি লকডাউনের কারণে যদি এতেকাফ করতে না পারে কোনো সমস্যা নাই, তবে যদি কোনো ব্যক্তি এতেকাফ করার নিয়ত করে থাকে, মান্নত করে থাকে, তাহলে রমজানের পর যখন লকডাউন শেষ হয়ে যাবে তখন সে কাজা আদায় করে নেবে, যেমনটি আল্লাহ রাসূল আলাইহিস সালাম থেকে প্রমাণিত। যেহেতু এই রমজানের শেষ দশকের যেহেতু বিশেষ ফজিলত রয়েছে, যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা রমজানের শেষ দশকের কদরের রাত্রে পুরা কোরআন মজিদকে লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন, এবং এই ক্ষেত্রে আরও একটি মত রয়েছে, ওলামা ইকরামগণ বলেন যে এই রাতে কোরআন নাজিল শুরু হয় এবং পরবর্তী 23 বছরে বিভিন্ন সূরা বা সূরার অংশ বিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষে পর্যায়ক্রমে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের উপরে কি হয়, অবতীর্ণ হয়। এবং শেষ দশকের ফজিলত এজন্যও বেশি যে শেষ দশকের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে, এবং এই রমজানের শেষ দশকের ফজিলত এই জন্যই বেশি, এই শেষ দশকের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাত্রে আল্লাহ সুবহান ওয়া তাআলার হুকুমে অসংখ্য অগণিত ফেরেশতা নেমে আসেন, এবং তার সাথে সাথে স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু সালামও নেমে আসেন এবং দুনিয়ার কল্যাণ বরকত ও রহমত বর্ষণ করতে থাকেন। এবং এই শেষ দশকে এমন একটি রাত রয়েছে যে রাতটি হচ্ছে মাগফিরাত ও রহমতের শান্তির বর্ষণের রাত। এই রাতে যারা ইবাদত বন্দেগিতে মশগুল থাকে ওই সমস্ত বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শুনিয়ে থাকে। এবং এই শেষ দশকের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতকে কেন্দ্র করে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেন, যে সূরাটিকে বলা হয় সূরা কাদার। এই রাতে অর্থাৎ এই কদরের রাত্রে যদি কোনো ব্যক্তি নফল নামাজ আদায় করে
তাহলে তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের হালাতে সওয়াবের আশায় কদরের রাতে নফল নামাজ আদায় করে, রাত জেগে ইবাদত বন্দেগী করে, কিয়ামুল লাইল করে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার অতীতের সমস্ত সগীরা গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের। তাই আমাদের উচিত সামনে 10 দিন খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এই 10 দিনে অলসতা করবে, গাফলাতি করবে, তারাই হবে কল্যাণ থেকে বঞ্চিত। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়াতে আমিন বলেছিলেন, যে দোয়া জিবরিল আলাইহিস সালাম স্বয়ং করেছিলেন, যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হালাক হোক, যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের গুনাহ খাতাকে ক্ষমা করে নিতে পারলো না। তাই আমাদের উচিত এই রমজানের শেষ দশকে আল্লাহর আনুগত্যর কাজগুলো বেশি বেশি করে করা, ফরায়েজগুলো ঠিক রেখে ফরায়েজগুলো নিয়মিত সময় মতো আদায় করার সাথে সাথে তার আগে পরের যে সুন্নতগুলো রয়েছে সেই সুন্নতগুলোর প্রতি গুরুত্ব সচেতন হওয়া, এবং তার সাথে সাথে কিয়ামুল লাইল করা, এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাম এই শেষ দশকে যে আমলগুলো বেশি বেশি করে করতেন তার মধ্যে প্রথম হচ্ছে কিয়ামুল লাইল, তার মধ্যে একটি হচ্ছে কিয়ামুল লাইল, দ্বিতীয় হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত, তৃতীয় হচ্ছে জিকির ওয়া আজকার তসবিহ তাহলিল, চতুর্থ হচ্ছে দোয়া দরুদ, পঞ্চম নম্বর হচ্ছে তোবা ও ইস্তিগফার, এবং ষষ্ঠ নম্বর হচ্ছে বেশি বেশি করে দান খারাত করা। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের মানুষ থেকে তিনি অধিক দানশীল ছিলেন। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম সমস্ত লোকের চেয়ে অধিক দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাতু সালাম, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। আর মাহে রমজানে যখন জিবরিল আলাইহিস সালাতু সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরো বেশি অধিক পরিমাণে দান খারাত করতেন, এবং জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রত্যেক রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তার কাছে কোরআন পুনরাবৃত্তি করতেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা ইয়ালকাহু জিবরিল আজওয়াদা বিল খাইর মিনার রিহ হিল মুরসালা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম জিবরিলের সঙ্গে সাক্ষাৎকালে অবশ্যই কল্যাণবহ মুক্ত বায়ু অপেক্ষা অধিক দানশীল ছিলেন। তাই আমাদের উচিত যে এই রমজানের শেষ দশকে কাজে লাগানো, অবহেলা গাফলাতি না করে ফরায়েজের সাথে সাথে সিয়াম পালন করার সাথে সাথে আল্লাহর আনুগত্যর কাজগুলো বেশি বেশি করে করা, সুনান ও নওয়াফলের প্রতি গুরুত্ব দেওয়া, এবং বেশি বেশি করে দান খয়রাত করা, এবং বেশি বেশি করে কোরআন মাজিদ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বাকি আল্লাহু আলাম বিস সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।